सुनो सुनो भक्तगण, सुनो दिया मन, एक दुखी मायेर छेलेर कथा आमी कहिब एखन। प्रेमानंद नाम तार काशी धामे बास, छिलो तार एकटा जूतोर दोकान, हरि नामे तार आश। कि बोल्लाम? प्रेमानंद बयस तार कत? 70 বছর। কত বললাম? 70 বর্ষ। তার স্ত্রী নাম হলো সুধা মই, বয়স 60 বর্ষ। তাহলে প্রেমানন্দ 70, সুধা মই 60। এখন এদের সংসার বড় দরিদ্র, বড় গরিব। নুন ভাত খেয়ে জীবন কাটায়, ডাল ভাত খেয়ে জীবন কাটায়, কিন্তু সংসারে কোনো দুঃখ নেই, কারণ নামের মধ্যে একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। এই যে প্রেমানন্দ, যে নামের মধ্যে আছে প্রেমের আনন্দ, বাড়িতে আছে কে? সুধাময়ী, যার মধ্যে আছে সুধার তরঙ্গ। তাহলে এদের ডাল ভাত খেয়েও শান্তিতে থাকে, কিন্তু একটা অভাব, সেটা কি? 70 বর্ষর প্রেমানন্দর বয়স হয়ে গেছে, এখনো সে বাবা হতে পারে, কিন্তু বাবা হবার যে আশা সেটাও কিন্তু ছাড়েনি। কেমন মজার জিনিস দেখুন, 70 বর্ষর বয়স, বাবা হতে পারেনি, বাবা হবার যে আশা সেটাও কিন্তু মন থেকে ছাড়ে। একটা ছেলে পাবে বলে ভারতবর্ষের যত তীর্থস্থান আছে সব তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছে, যেখানে গেছে সেখানে হাত জড়ো করে বলেছে আমাকে পুত্র দাও, উঁচু ঢিপিকে জড়িয়ে ধরে বলেছে আমাকে পুত্র দাও, গাছকে জড়িয়ে ধরে বলেছে আমাকে পুত্র দাও, কিন্তু 70 বর্ষর হয়ে গেছে পাই পাই, কিন্তু বাবা হতে সে চায়, জীবনের আশা এখনো সে ধরে রেখেছে। এখন কাশীর বাজারে বেশ কিছু 420 ছেলে তারা জুতোর দোকানে গিয়ে দাঁড়িয়ে বলে, দাদু বয়স তো তোমার 70 বর্ষর হলো, এখনো তুমি বাবা হবার আশা জাগছে মনে? মন থেকে ওই আশাটাকে বাদ দিয়ে দাও, কারণ বাবা তুমি আর হতে পারবে না। আরে গাছি যদি বসাতে না পারো ফল ধরবে কি করে? তুমি কি করে বাবা হবে? তোমার এক পা শ্মশানে চলে গেছে, এক পা ঘরে। শ্মশানে ঘরের পাটা কোন দিন শ্মশানে টান মারবে? এক কাজ করো, আমরা তো এতগুলো ছেলে আছি, তা আমাদের কাউকে একজনকে ছেলে বানিয়ে নাও, নিয়ে বাড়ি চলে যাও, আর তার নামে জুতো দোকানটা লিখে দাও, আমরা একটু তাস খেলবো, একটু গেঁজা খাবো, একটু আড্ডা মারবো। তার মানে প্রেমানন্দর জুতোর দোকানটা ছেলেগুলো শুধু হাতিয়ে নেবে, এছাড়া তাদের আর অন্য কিছু লোভ নেই। প্রতিদিন আসে, যে ছেলেকে ভালো না লাগলে অন্য ছেলে নিয়ে নাও, কিন্তু দোকানটা দিয়ে নাও। কিন্তু প্রেমানন্দ বলে, তোরা যাই বলিস আই তার বলিস, বাবা আমি হব। ভাবুন তো গ্রাম বাংলায় কেমন টিটকিরি মারবে, একটা 70 বছরের বয়স্ক মানুষ যদি বলে আমি এখনো বাবা হব, ছেলেরা ছেড়ে কথা কইবে? কিন্তু প্রেমানন্দ বলে, তোরা টিটকিরি করিস, অবহেলা করিস, অশ্রদ্ধা করিস, আমি কিন্তু মন থেকে ছাড়ছি না। একদিন জুতোর দোকানে বসে আছে আর মনে মনে চিন্তা করলো, এটা তো দাসপাড়া, আর পাশের গ্রামটা হলো ব্রাহ্মণপাড়া। শুনেছি ব্রাহ্মণপাড়ায় একটা রাধা গোবিন্দ মন্দির আছে,
তো ওখানে আমি কোনো দিনের জন্য যাইনি। তা আমার বড় ইচ্ছা শেষবারের মতো ওই ব্রাহ্মণ পাড়ার রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে আমি একটু মানত করব। এটাই হলো শেষ, তাতে যা হলো হলো, না হলো না হলো, আশা ছেড়ে। এখন 70 বছর বয়সে প্রেমানন্দ সকালবেলা জুতো দোকান বন্ধ করে চলেছে কোথায়? ব্রাহ্মণ পাড়ার রাধা গোবিন্দ মন্দির। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। হে নাদ নারায়ণ হে বাসুদেবায়, হে নাদ নারায়ণ হে বাসুদেবায়, হে নাদ নারায়ণ হে বাসুদেবায়, হে নাদ নারায়ণ হে বাসুদেবায়। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে। একমাত্র স্বামী সখা হামারা, হে নাদ নারায়ণ হে বাসু দেবায়, সামে সখা হামারা হে নাথ নারায়ণ হে বাসু দেবায়, একমাত্র স্বামী সখা হামারা হে নাদ নারায়ণ হে বাসু দেবায়, স্বামী সখা হামারা হে নাথ নারায়ণ হে বাসু দেবায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম বলিয়ে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এদিকের হলোটা কি না, এদিক বলতে কোন দিক, প্রেমানন্দ কোথায় যাচ্ছে মনে আছে তো? ব্রাহ্মণ পাড়ার রাধা গোবিন্দ মন্দিরে ভরা দুপুর বেলা মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, ওপরে উঠবে। ওপরে পূজারি ব্রাহ্মণ দূর থেকে বলে উঠল, কে রে? আগে আমি প্রেমানন্দ, পুরো নামটা বল প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, পূজারি ব্রাহ্মণ বলল, কোন সাহসে তুই মন্দিরে পা রাখলি? এত বড় স্পর্ধা হলো কি করে তোর?
তুই জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির, এখানে কোনো নিজ জাতি মানুষের আশা নিষেধ। আর তুই একটা মুচির ছেলে হয়ে মন্দিরে পা রাখলি, পা নামা। আগে আমি মানত করতে এসেছি। হ্যাঁ মানত করবি, ওই অদূরে একটা কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে পা নামা। প্রেমানন্দর আর মন্দিরে ওটা হলো না, কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভেতরে যে ভগবান আছে এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। মন্দিরের দরজা তখনো বন্ধ। প্রেমানন্দ বলল, আমি জানি মন্দিরের ভেতরে কে আছে, মন্দিরের ভেতরে সেইজন বসে আছে যার ইচ্ছায় দিন রাত্রি, যার ইচ্ছায় জোয়ার ভাটা, যার ইচ্ছা চন্দ্র সূর্য উদয়, যিনি সর্বপুরুষের উত্তম পুরুষোত্তম ভগবান সেই কৃষ্ণ। আজকে আমি মুচির ছেলে হয়ে তোমাকে বেশ কিছু প্রশ্ন করছি, তার উত্তর তোমাকে দিতে হবে। এতদিন শুনেছি মানুষ তুমি সৃষ্টি করেছ, কিন্তু কোনো জাত তো তুমি সৃষ্টি করনি। তুমি যদি জাত সৃষ্টি না করো, তাহলে পূজারী ব্রাহ্মণ কেন আমাকে মন্দিরে উঠতে দিল না? উনি ব্রাহ্মণ, আমি মুচির ছেলে। উনি ব্রাহ্মণ বলে ভগবানের কাছে থাকবে, ভগবানের পুজো করবে, প্রদীপ জ্বালবে, ধূপ জ্বালবে, ভগবানের মন্ত্রোচ্চারণ করবে। আর আমি মুচির ছেলে বলে ভগবানের পায়ে প্রণাম পর্যন্ত করতে পারব না কেন ঠাকুর? উনি মন্দিরে, আমি গাছের নিচে। এই যে এতটুকু ফাঁক, এই ফাঁকটায় কি লুকিয়ে আছে? আমি জানি এই ফাঁকটায় এমন একটা জিনিস লুকিয়ে আছে যার জন্যে মানুষ মানুষের কাছ থেকে দূরত্ব তৈরি হয়েছে, আর সেটাই হলো একমাত্র জাতি ভেদ। হে ভক্তমণ্ডলী, এখানে যতজন বসে আছি, প্রতিটা মানুষের একটা নামের প্রয়োজন ছিল। নাম না হলে চিনতে পারবে কি করে? কিন্তু নামের পরে এটার কি প্রয়োজন ছিল? কে দাস, কে মণ্ডল, কে খাড়া, কে পল্লে, কে নস্কর, এগুলো তো কোনো প্রয়োজন ছিল না। আর এরই জন্যে তো মানুষ মানুষকে দূরত্ব। ও বাগদির মেয়ে, আমি উঁচু জাতির ছেলে, ও মেয়ের সঙ্গে আমাদের বিয়ে চলবে না। এই যে দূরত্ব তৈরি করে বসে আছে, এটা কেন? দ্বিতীয় প্রশ্ন, মানুষ তুমি করে পাঠিয়েছ, সবাইকে তো এক কাজ করার জন্য পাঠাওনি। কেউ মাস্টার, কেউ ছাত্র, তাকে মাস্টার করেছ, আবার কাউকে ছাত্রও করেছ, কাউকে গুরু করেছ, কাউকে শিষ্য করেছ, কাউকে ডাক্তার করেছ, কাউকে রুগী করেছ, তাহলে ওনাকে ব্রাহ্মণ করেছ। উনি পুজো করার জন্য এসেছে, কিন্তু আমিও তো মুচির ছেলে হয়ে এসেছি জুতো সেলাই করার জন্য। তাহলে উনি পুজো করে মানুষের মঙ্গল করে, আমিও তো জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিই। তাহলে উনি যেমন মানুষের কাজে লাগে, আমিও তো তেমন মানুষের কাজে লাগে। উনি পুজো করে মঙ্গল করছে, আর আমি তো জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিচ্ছি। আমি যদি জুতো সেলাই না করতাম, মানুষগুলো চলতো কি করে? তাহলে আমি কেন মন্দিরে উঠতে পারলাম না? কিসের জন্য পারলাম না? কেন আমাকে মন্দিরে উঠতে দিল না? 70 বছর বয়স আমার। আজকে আমি তোমার চরণ তলে দাঁড়িয়ে একটা মানত করে যাচ্ছি, তুমি আমাকে একটা সন্তান দাও। হয়তো সেই ছেলেকে আমি মানুষ করতে পারবো না, কারণ বয়স হয়ে গেছে আমার, কিন্তু কথা দিলাম, তুমি যদি আমাকে সন্তান দাও, তার বয়স যখন 5 বছর হবে, আমি কথা দিলাম তোমারই মন্দিরে এই মুচির ছেলেকে
আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। সেই ছেলেকে দিয়ে তুমি প্রমাণ করে দেবে যে তুমি ধনী নয়, দরিদ্র নয়, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, তুমি একমাত্র আছো শুধু ভক্তের ভগবান। যে তোমার নাম করে সে যে জাতিরই মানুষ হোক না কেন, ছুটে গিয়ে তাকে তুমি কোলে তুলে নাও, এটা তুমি প্রমাণ করে দাও। প্রেমানন্দ মানত করে মন্দির থেকে চলে যাচ্ছে, দরজার ভেতর থেকে ভগবান বলে উঠল, এক তো 70 বছর বয়সে এলি, আবার গালাগালি দিয়ে যাচ্ছিস, দোষটা কি আমি করেছি? দোষ তুই করিনিস, তোর অপেক্ষায় আমি বসেছিলাম, আর তুই আমার কাছে না এসে 70টা বছর নানান তীর্থে তীর্থে কাটিয়ে দিয়েলি, আগে তো আসতে পারতিস, আর তুই এখন আমাকে দোষ দিচ্ছিস। হে ভক্তমণ্ডলী, অনেক ছেলে এটাই করে, খুব ভেবে দেখবেন, ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, ঘরে দুটো তোমার জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে না তাকিয়ে, তাদের ভালো না বেসে, তাদের সেবা যত্ন না করে তুমি যদি গয়া কাশী মথুরায় গিয়ে হরি নাম করো, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ফিরেও তাকাবে না। কারণ ঘরে জ্যান্ত ভগবান আছে, তাদের সেবা যত্ন করতে পারলে তোমাকে কোনো তীর্থে আর যেতে হবে না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবান কে? এক হলো তোমার বাবা, দুই হলো তোমার মা। নিজেকে কোনোদিন প্রশ্ন করবে? যে ছেলে বাবাকে কাঁদাচ্ছে, যে ছেলে মাকে কাঁদাচ্ছে, সেই ছেলেটা একা নিজে কোনো জায়গায় বসে বাবা মাকে নিয়ে 5টা মিনিট চিন্তা করবে যে জীবনে আমি কত বড় মূর্খ, কত বড় আমি ভুল করেছি। আজকে আমি বৃন্দাবনে গিয়ে হাজির হয়েছি, কিন্তু বৃন্দাবনে ভগবানের দিকে তাকিয়ে প্রশ্ন করবে যে আমি পৃথিবীতে এলাম, আমাকে কে পেটে ধরে রেখেছিল, আমার বৃন্দাবনের ভগবান না আমার ঘরের ভগবান? কে আমাকে 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, এই বৃন্দাবনের ভগবান না আমার ঘরের ভগবান? কে আমাকে হাঁটা শিখিয়েছে, কে আমাকে চলা শিখিয়েছে, কে আমাকে বলা শিখিয়েছে? যে বাবা অক্লান্ত পরিশ্রম করে ছেলেকে বড় করে তুললো, আর সেই ছেলে বড় হয়ে যদি মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে বাবার পেটে লাঠি মেরে সে যদি নবদ্বীপে গিয়ে মোটা মোটা মালা পরে তিলক সেবা করে ভগবানের নাম করে হরিবোল করে, ভগবান কোনোদিন তাদের দিকে ফিরেও তাকায় না। তদ্রূপ ঘরের দুটো জ্যান্ত ভগবানকে মেরে ভাই জীবনে কোনোদিন অবহেলা করো না, ওরই জন্যে আজ আমরা পৃথিবীতে আসতে পেরেছি। প্রেমানন্দ বাড়ি চলে এলো, সুধাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 60 বছর, তাই না? আচ্ছা, 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? হয় কি? কিন্তু ভগবান যদি কৃপা করে 60 বছরও সে মা হয়। সুধাময়ী 60 বছরে মা হয়েছে, আর যেই 60 বছরে মা হয়েছে, আচ্ছা ভাবুন তো, আপনাদের গ্রামে কোনো মেয়ে যদি 60 বছরে মা হয়, পেটে যদি বাচ্চা ধরে, তাহলে সেই গ্রামে মেয়েরা কি নিয়ে আলোচনা করবে? কলে জল আনতে গিয়ে কার আলোচনা চলবে? চায়ের দোকানে বসে কার আলোচনা চলবে? সবার মধ্যে একটাই আলোচনা চলবে, কি যুগ এলো রে, 60 বছরে পেটে বাচ্চা, কি চারিদিকে কেন আলোচনা চলবে? কারণ সমাজের
সমাজের মানুষ কোন দিকে দাঁড়িয়ে আছে সেদিকটা একটু বিচার করে দেখবেন। গ্রামের মধ্যে হরিনাম হয় সবার ভালো লাগে কি? এক প্রকারের মানুষ আছে কি করে বন্ধ করা যায় পেছনে লেগে আছে, আবার এক প্রকারের মানুষ আছে কিভাবে সারা বছর চালিয়ে নিয়ে যেতে পারবো তার জন্য এগিয়ে আছে। চায়ের দোকানে বসে তুমি সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলবে, চা খাবে তোমাকে পয়সা দিতে হবে না, আর সত্যি কথা বলো ওখানে বেশিক্ষণ থাকতেই দেবে। মানুষ তো পরচর্চা পর নিন্দা নিয়ে বেশি মেতে আছে। দেখবেন তুমি যদি ভালো না থাকো তার মনের মধ্যে চিন্তা, ওই জনকে কি করে আমার মতো খারাপ করব, সেই চিন্তার দিকে তাকিয়ে আছে। কেন ভাই আমি তো ভালো হতে পারিনি, ওই মানুষটা ভালো, ওর কাছে এগিয়ে যাই না, ওর চরণ স্পর্শ করে থাকি না, দেখি ওর মতো আমিও যাতে হতে পারি। কিন্তু মানুষ এদিকে তাকায়, মানুষ তাকায় পরচর্চা পর নিন্দার দিকে তাকায়, আর দেখবেন এমনি করে নিন্দে করেই যায়। অনেক নিন্দীয় মানুষ আছে পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে দেয়, পরিবারের মধ্যে নিন্দীয় জিনিস টেনে নিয়ে আসে। কিন্তু এইটুকু জানবেন চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে যেতে পারে না, তদ্রূপ কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায় না। তাই হে ভক্তমণ্ডলী, যে করে পরের মন্দ ভালো করে তার শ্রী গোবিন্দ। আপনাদের একটা কথা বলে দিচ্ছি, জীবনে কোনোদিন ভগবানের প্রতি বিশ্বাস হারাবেন না। কেউ যদি তোমার গায়ে কাদা দেয় তুমি তাকে কাদা দিতে যেও না, এটা দেয়া উচিত নয়। তোমার গায়ে কাদা দিয়েছে তুমি ভগবানের কাছে জানিয়ে দাও, হে কৃষ্ণ হে গোবিন্দ আমি তো সাথে পাঁচে থাকি না, আমি তো সবার ভালো চাই, তাহলে আমার কেন এত সর্বনাশ, আমার কেন এত বিপদ, তুমি এর বিচার করো গোবিন্দ, তুমি এর বিচার করো। ভগবানের মার দুনিয়ার বার, সে যেদিনকে মারবে সেদিনকে সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা থাকবে। বলিয়ে রাধা মাধবে কি জয়, গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে গোটা গ্রামের মানুষ এক চিন্তাতেই পড়ে আছে, দেখি কবে মেয়েটা ছেলে জন্ম দেয় আমরা দেখতে যাব। তাই তো, একটা গ্রাম দুটো গ্রাম পাঁচটা গ্রাম দশখানা গ্রামের মানুষের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে যে একটা 60 বছরের বুড়ির পেটে বাচ্চা। সবাই অপেক্ষায় বসে আছে, আর অপেক্ষা করতে করতে সেই দিন চলে এলো, প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেছে, আর সকালবেলা ওই প্রেমানন্দর ঘর থেকে একটা শব্দ উঠলো, ওয়া ওয়া ওয়া। এবার প্রথম গ্রামের মানুষ দশখানা গ্রামের মানুষ আসতে শুরু করেছে, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে একটা কালো মতো 5 বছরের ছেলে, কালো মতো 5 বছরের ছেলে জুতোর দোকানে গেছে, গিয়ে ডাকছে, এই প্রেমানন্দ। আচ্ছা প্রেমানন্দর বয়স কত বলেছিলাম? আর যে ছেলেটা তাকে ডাকছে তার বয়স কত? আচ্ছা এটা 5 বছরের ছেলে যদি একটা 70 বৎসরের মানুষকে যদি বলে এই প্রেমানন্দ, আপনারা কি বলবেন? প্রেমানন্দ বলছে, হ্যারে তোর কি জ্ঞানগম্য নেই? আমি তোর বাবার চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস এই প্রেমানন্দ? এটা তো ভারতবর্ষের সংস্কৃতি নয় যে ছোট হয়ে বড়র নাম ধরে ডাকবে, এ শিক্ষা নয়। দেখবেন গরুরও সংসার আছে, ছাগলেরও সংসার আছে, কুকুরেরও সংসার আছে, কিন্তু গরু ছাগল কুকুরের কোনো সংস্কৃতি নেই। কিন্তু মানুষের সংসারে একটা সংস্কৃতি আছে, সংস্কৃতি কোনটে সেটাকে বুঝতে হবে। তুমি হরিনাম শুনছো, তোমার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তুমি দেখছো কিন্তু বলছো না, না তাকে বলো ভাই তুই 10 মিনিট শুনিস, 20 মিনিটই শুনিস, বস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি কেন,
পাশে তো জায়গা আছে, আয় দুজনে মিলে একসঙ্গে হরিনাম শুনি, এটা হচ্ছে সংস্কৃতি, এটা হচ্ছে মানুষের শিক্ষা। বাড়িতে বাচ্চা ছেলেকে খুব বলে দিচ্ছি, বাচ্চা ছেলেকে যখন সকালবেলা ঘুম থেকে তুলবেন সর্বপ্রথম তাকে শিক্ষা দেবেন মাটিতে পা রাখার আগে, শোন খোকা এই মাটিটাকে তুই প্রণাম করবি, একটাই প্রার্থনা করবি, ক্ষমা হে ধরিত্রী মাতা, ক্ষমা হে ধরিত্রী মাতা, ক্ষমা হে ধরিত্রী মাতা। তারপরে তুই মাটিতে পা রাখ। ছেলে যদি প্রশ্ন করে যে তো মাটি একে কেন প্রণাম করব, করতে হবে, কেন জানেন? কারণ খোকা আমি তোকে পেটে ধরেছি কিন্তু তারপরে তোকে আর একটা মায়ের বুকে ছেড়ে দিয়েছি, আমি তোর মা, আর যে মাটিতে হাঁটা চলাচল করছিস এটাও তোর মা, এ হলো ধরিত্রী, এ তোরও মা আমারও মা জগতে সকলের মা। ওরে এই ধরিত্রী মায়ের যে সহ্য ক্ষমতা আছে আমার সেটা নেই, কেন জানিস? একটা ছেলে পান খায়, পানের পিচ মায়ের বুকে ফেলে, একটা ছেলে সিগারেট খায়, সিগারেটের আগুনটা মায়ের বুকে ফেলে, একটা ছেলে মদ খায়, মদের বোতলটা মায়ের বুকে ফেলে। ওরে এগুলো কি আমি সহ্য করতে পারবো? কিন্তু আমার ধরিত্রী মা এগুলোকে সহ্য করে আছে। আস্তে আস্তে বড় হবি, এই মাটিতে এই মায়ের বুকে কত অন্যায় করবি, কত অপরাধ করবি, কিন্তু এইটুকু জানিস, মা কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না, মা সন্তানকে ক্ষমা করে। যারা জানে না তারা মায়ের বুকে অত্যাচার করছে, কিন্তু তোকে জানিয়ে দিলাম সকালবেলা যদি এই ধরিত্রী মাকে তুই প্রণাম করিস, যত অন্যায় করিস অপরাধ করিস, অন্তত এই মা সর্ব অপরাধ তোকে ক্ষমা করে দেবে, সর্ব অপরাধ। দ্বিতীয়, বালিশে প্রণাম, বালিশে মাথা রাখার আগে ছেলেকে শিক্ষা দাও, ওরে খোকা যে বালিশে তুই মাথা দিচ্ছিস বালিশটাকে প্রণাম করে বল, হে কৃষ্ণ আমি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যাচ্ছি, সকালবেলা আমার ঘুম ভাঙাতে আমার বাবা মা না এলো, তুমি যেন সকালবেলা আমার ঘুমটা ভাঙিয়ে দাও, হে কৃষ্ণ তোমার কোলে আমি মাথা রাখছি, আমার যদি মৃত্যুও হয়ে যায় তাহলে আমি জানবো তোমার কোলে মাথা রেখে আমি মরিছি। যদি তুমি প্রণাম না করে শো, হয়তো ওই রাতে তোমার মৃত্যু হবে, কিন্তু ভগবানের কোলে তুমি মরতে পারলে না, পরের দিনকে তোমার মাতা শ্মশানে চিতার কাঠে গিয়ে পড়বে। এই হচ্ছে শিক্ষা। বাড়িতে গুরুজন এলে প্রণাম কিভাবে করতে হয় শিক্ষা দাও, বাড়িতে সাধু গুরু বৈষ্ণব এলে তাদের পায়ে কিভাবে জল দিতে হয় এই শিক্ষা দাও। আর তোর বয়স 5 বর্ষ, তোর বাবা মা এই শিক্ষা দেয় না, তুই বলছিস এই প্রেমানন্দ, তোর কি জ্ঞানগম্য নেই? তুই তো বাচ্চা। এখন যে ছেলেটাকে বলছে বাচ্চা, সেই বাচ্চাটা বলে শোনো প্রেমানন্দ, সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে আমি চৌবাচ্চা হয়ে আছি এটা কেউ জানে না। আমাকে বাচ্চা বলছো কিন্তু আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা, কখনো বাচ্চা কখনো চৌবাচ্চা, মানে আমি ঠিক ফোল্ডিং ছাতা। মা বলুন তো, ফোল্ডিং ছাতা ব্যাগে করে নিয়ে যাওয়া যায় কিন্তু সুইচ টিপে দিলে আর ব্যাগে ধরবে? তদ্রূপ আমি হলাম ফোল্ডিং ছাতা, কারো কোলে বাচ্চা আবার কারো কাছে আমি চৌবাচ্চা। তাই ও প্রেমানন্দ আমি তোমার কাছে এলাম, কারণটা কি জানো? যে তুমি এখনো জুতোর দোকান খুলে বসে আছো, তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ ও প্রেমানন্দ, এবার করো হে আনন্দ, ও প্রেমানন্দ 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 করো হে আনন্দ।
আনন্দ করার কিছু কারণ থাকে, তাই না? এই যে বছরে একটা দিন দুটো দিন এই যে গ্রামের মধ্যে হরিনাম হয়, ওখানে ভক্ত সেবা হচ্ছে, যারা নিন্দনীয় তাদের ভালো লাগবে না, কিন্তু এই হরিনামকে কেন্দ্র করে কত মানুষ একটা আনন্দ পায় বলো। তাহলে আনন্দ কিসের জন্য? হরিনাম চলছে বলে এর জন্য একটা আনন্দ। তাহলে প্রেমানন্দ বলছে আমি যে আনন্দ করব তার কারণটা কি? এখন ছেলেটা বলছে শোনো, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। আচ্ছা আবার দেখুন, কেউ যদি গিয়ে বলে তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বাড়িতে এসেছে, তা প্রশ্ন জাগবে না যে কে এসেছে? জাগবে তো? তো প্রেমানন্দ বলছে যে আমি বাড়ি যাব, তুমি বলছো এসেছে, তাহলে এলোটা কে? যার লাগি প্রাণ পরে আনে চাঁদ, ও যার লাগি প্রাণ পরে আনে চাঁদ, ও প্রেমানন্দ সত্তর বছর বয়সে গিয়েছিলে ব্রাহ্মণ পাড়ার মন্দিরে, মানদ করেছিলে যেন তোমার ঘরে একটা সন্তান আসে, যার অপেক্ষায় তোমার দিন কাটে, এতদিন পরে তোমার ঘর আলো করে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে। প্রেমানন্দ বলে তাহলে এতদিন পরে এসেছে বলে শুধু আসেনি, তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, তুমি বাবা হইছ, বাবা হইছ। একটু উলুধ ধ্বনি করুন, একটু হরি ধ্বনি, তুমি বাবা হইছ, তুমি বাবা হইছ, বাবা হইছ, তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, তুমি বাবা হইছ, বাবা। এই যে লজেস চুষছি ওকে গে দিয়ে ঘুরি দো, এই যে বয়াকা কি, বয়াকা কি হয়, বয়াকা, বয়াকা বা আর একটা বয়াকা, আবার বাবা কি করে হলো, বয়াকা কি বা আর একটা বয়াকা কি বা, দুটো বাকে যোগ করলে তবে তো বাবা, তাই না? এবার বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর। দেখবেন যেখানে সেখানে বা মুখ দিয়ে বেরিয়ে আসে না, বেরিয়ে আসবে কি? এখন তুমি কোন জায়গায় গেছো, যে জায়গায় গেছো, ধরো এই শীতকাল পিকনিক স্পট, কি পিকনিক করতে গেছো, তো সেই জায়গায় গাড়ি থেকে নামার পরই যদি জায়গার পরিবেশটা ভালো হয় তাহলে মুখ দিয়ে উচ্চারিত হবে বাহ,
জায়গায় জায়গায় ভালো জায়গায় এলাম, আর যদি নোংরা জায়গাটা হয় ভাই কোথা নিয়ে এলি রে, এখানে রান্না করে খাওয়া যায় তাহলে ওখানে বা হবে না? তাহলে নোংরা জায়গাকে বা বলে না, সুন্দর জিনিসকে বা বলে। তাহলে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ তুমি বা, তুমি তো পরচর্চায় থাকো না, তুমি তো পরনিন্দায় থাকো না, নিজের কাজ নিয়ে তোমার জীবন কাটে। তাই তুমি বা, তোমার ঘরে যে এসেছে সে বা। কি গো বাচ্চা ছেলেকে বলি না, ছেলে যদি কালো হয় আমরা কি বলি, আহা কি সুন্দর তো ছেলে হয়েছে রে, কি সুন্দর। তাহলে বা মানে যদি সুন্দর হয়, তাহলে প্রেমানন্দ তুমি বা, তোমার ঘরে যে এসেছে সে বা। এবারে তুমি দোকানের বা ঘরে চলে যাও, আর ঘরের বাকে তুমি কোলে তুলে নাও। তাহলে দোকানের বা ঘরের বা দুটো বা যখন এক হবে, এক হলি ঘরের বাটা তোমাকে কি বলে ডাকবে, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, হরি হরি বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ। বলিয়ে রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি, দোকানে ঝাঁপ ফেলবি কি, যা বাড়ি যা, আর দোকান চালাতে হবে না। প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। এখন দোকানে ঝাঁপ ফেলে দিয়ে প্রেমানন্দ নিজের বাড়িতে আসছে। লক্ষ্য করুন, নিজের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে প্রেমানন্দ চিন্তা করছে যে আমি নিজের বাড়িতে এলাম না অন্য কোনো বাড়িতে চলে এলাম। এখন এত লোকজন কেন এই বাড়ির সম্মুখে? তার মানে কি, দশখানা গ্রামের মানুষ এসেছে তো ছেলে দেখতে, হাজার হাজার মানুষ এসেছে ছেলে দেখতে, প্রেমানন্দ কোনোদিন তার বাড়ির সম্মুখে এত লোকজন দেখেনি। প্রেমানন্দ চিন্তা করছে, কোথায় এলাম আমি, কি দাসপাড়ায় না ঢুকে ব্রাহ্মণ পাড়ায় ঢুকে পড়লাম কি? জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা যে এখানে সবাই এসেছ, ভিড় করে আছো, ব্যাপারটা কি? এই যে একটা 60 বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে, আমরা সবাই দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি। এই যে কি বলছি, তোমরা যে ছেলেকে দেখতে এসেছ আমি হলাম তার বাবা। এই যে আমি তার বাবা। বলে, তুই লাইনে দাঁড়া, লাইন দে। তার মানে ছেলে দেখা হচ্ছে লাইন দি। আচ্ছা বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, তাকে যদি লাইন দিয়ে ছেলে দেখতে হয় কেমনটা লাগবে? প্রেমানন্দ সবার পেছনে গিয়ে দাঁড়িয়েছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, কাঁদছে কেন? না না, ছেলে দেখতে পেল না বলে কাঁদছে না, কারণ সে জানে সন্ধে হলেও আমি ছেলে দেখতে পাবো। তাহলে কান্নার কারণটা কি? সুধাময়ী দেখছো, বিশ্বাস হলো এমন একটা জিনিস, জীবনে যদি বিশ্বাস করে ভগবানকে ধরে রাখতে পারো, ভগবান কৃপণ নয়, সে তোমাকে একদিন না একদিন ফল দান করবে। আর মাঝ পথে যদি বিশ্বাস ছেড়ে দাও, তাহলে ভগবান কোনোদিন তাকাবে না তোমার দিকে। সবাই বলেছিল
আমি নাকি বাবা হতে পারবো না, তুমি নাকি মা হতে পারবে না, কিন্তু জীবনের বিশ্বাস আমি তো ছাড়িনি। সে তো বলেছে যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না ছাড়ে যদি আমার পাশ আমি হই তার দাসের দাস। তদ্রূপ জীবনের শেষ প্রান্তে পর্যন্ত এই যে হরিনাম শুনছেন জয়নিতাই কথা।